নদিয়ার শান্তিপুরের এক নম্বর ওয়ার্ডে বাগজিবাগান এলাকায় তৃণমূল কংগ্রেসের দুটি দেওয়াল লিখনের উপরে কাদালিপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অন্ধকারে কিছু দুষ্কৃতীরা করছে, আমাদের বিরোধী শক্তি যারা আছে তারা পেরে উঠছে না, তাই এইগুলো সব কুরুচিকর ঘটনাগুলো ঘটাচ্ছে। এই কুরুচিকর ঘটনায় মানুষ দেখছে, মানুষ দেখবে, মানুষ বিচার করবে। বিরোধীরা এসব করছে, তাদের অন্ধকার। শান্তিপুরে এখন বিরোধী বলতে আপনি কাকে, কোন দলটাকে বোঝাতে চাইছেন? জোট পার্টি না বিজেপি? শান্তিপুরে বিরোধী বলতে বিজেপি আছে, জোটও আছে, তবে বিজেপিটাই আমরা মনে করি বেশি মাত্রায় বিরোধী। থানায় কি কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় একটা অভিযোগ জানিয়ে ঘটনার যা ঘটেছে সেই ঘটনা নিয়ে থানায় ইতিমধ্যে জানানো হয়েছে। এদিন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ অভিযোগ করেন, শান্তিপুর বিধানসভার প্রার্থী অজয় দের প্রচারে দেওয়াল লিখন দেখে ঈশান্বিত হয়ে এই কাজ করেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। এই রাতের বেলা, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত যে গুন্ডা বাহিনী আছে, তারা আমাদের দেওয়ালগুলো ঘষেছে, ঘষে আবার কাদা দিয়ে মুছে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমি থানায় একটা এফআইআর করেছি, কিন্তু আমি রাতে যেহেতু হয়েছে, রাতে খুব এরা এখানে এখন পাটির তলায় পায়ের তলায় মাটি আছে, এদের হারিয়ে গেছে, এরা তো বুঝতে পারছে না কী হচ্ছে। নিজেরা এখন এসব ভুলভাল করে মানুষের সঙ্গে গণ্ডগোল করার চেষ্টা করছে। তা আমরা এই প্ররোচনায় পা দিচ্ছি না, আমরা গণ্ডগোল চাই না। আমরা চাই প্রশাসনিকভাবে এটা সুষ্ঠু বিচার হোক, দোষীরা যাতে শাস্তি পায়, দোষীরা যাতে ধরা পড়ে তার আশা। কোন জায়গায় হয়েছে এটা? এটা বাগজিবাগান, আমার এক নম্বর ওয়ার্ড, শান্তিপুর মিউনিসিপ্যালিটি। কটা দেওয়ালে হয়েছে? দুটো দেওয়াল হয়েছে। আচ্ছা, এই দেয়ালগুলো কি আপনার দখল করা ছিল? না, সব আমাদের দেয়াল দখল করা আছে, দেখবেন সব টিএনসি করে দেয়াল দখল করা, সব আমাদের দেয়াল দখল করা। কিন্তু ওরা গত রাতে দেখছি ওরা নতুন করে আবার পাশে আমাদের পাশে দেয়াল দখল করেছে, সে ওরা চুন করেছে, আমাদের কোনো আপত্তি নেই, ওরা করতেই পারে। কিন্তু আমাদের দেয়ালগুলো এভাবে ঘষে তুলেছে, ওরাই করেছে এগুলো। এবং শুধু তাই করেনি, আমাদের পাশে একটা আমাদের মানে আমাদেরই দল করে, ওদের একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটাও ভাঙচুর করেছে। আচ্ছা, সেটা আলাদা এফআইআর করেছি আমি। কি কেন করছে এরকম মনে হচ্ছে? এরা এখন আর কিছু খুঁজে পাচ্ছে না তো, কোনো কি করবে, লোক পাচ্ছে না, যে করার শয়তান বদমাইশগুলো আছে সেইগুলো এখন দাবড়ি বেড়াচ্ছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব কর। তিনি জানান, এই ধরনের ঘৃণ্য কাজ বিজেপি সমর্থন করে না। এই ঘটনাকে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভয় পেয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, আর সেই কারণের জন্য ওনাদের পায়ের তলার মাটি নেই, সেই জন্যই নোংরা রাজনীতি করে তাদের পালে হাওয়া টানবার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, ওনাদেরই কার্যকর্তা হয়তো রাতের অন্ধকারে ওরা লেগিয়ে মিডিয়া করে একটা খবর করে শান্তিপুরের পালে হাওয়া আনতে চাইছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। কিছুদিন আগেও আমাদের যে দেয়ালগুলো বুকিং ছিল, এই তৃণমূল কংগ্রেসের যখন প্রার্থী হয় শান্তিপুরে অজয় দে, তার নেতৃত্বে গিয়ে গিয়ে আমাদের দেয়ালগুলো জোর করে দখল করেছে। তখন আমার কার্যকর্তা কর্মীরা আমাকে অভিযোগ করেছিল, আমি বলেছি দরকার নেই, গণ্ডগোল অশান্তি করার দরকার নেই, ভারতীয় জনতা পার্টি শান্তিপুরবাসীর হৃদয়ে আছে, 2021 নির্বাচনে যোগ্য জবাব দিয়ে দেবে। আর ভারতীয় জনতা পার্টি এমন নোংরা রাজনীতি করে না, তার কারণ ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়ন করছে এবং আগামী দিনে পশ্চিমবাংলা করবে, সেটা গত লোকসভা নির্বাচনেই পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, আর এই আগামী 21 নির্বাচনেও পশ্চিমবাংলা তথা শান্তিপুরের মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে। এর আগে যখন আপনাদের দেওয়াল লেখা অসুবিধা হয়েছিল এরকম, তখন থানায় অভিযোগ করেছিলেন? না, এর আগে দেওয়াল, আমরা দুদিন আগে, আমরা একদিন মিটিংয়ে ব্যস্ত আছি, দুদিন আগে আমার কাছে ফোন করেছে, এগুলো আমরা কমপ্লেন এখনও করতে পারিনি। আর যেহেতু আমাদের প্রার্থীরা ডিটক্লেয়ার, আমরা পদ্মফুল প্রতীক চিহ্ন ওখানটাই আমরা লিখে রেখে দিয়েছিলাম, কিন্তু আমরা সেই দেয়ালের পাশেই দেখছি জোর করে তৃণমূল কংগ্রেসের অজয় দে নাম লিখে ফেলেছে, কোথাও কোথাও আমরা বিজেপি লিখেছে, এই মতিগঞ্জ থেকে স্টেশন পর্যন্ত বা ওই এক নম্বর ওয়ার্ডের ওই সব দেয়াল, প্রত্যেকটা দেয়ালই ভারতীয় জনতা পার্টির দেয়াল বুকিং করা ছিল, সেখানে জোর জবর করে এটা করেছে, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো এখনও পদক্ষেপ নিইনি। ওরা কিন্তু লিখিত অভিযোগ করেছে থানায়? ওরা অভিযোগ করেছে, আমরা অভিযোগ করবো। আপনার নাম? বিপ্লব কর, শান্তিপুর টাউন আওয়ামী বিজেপির সভাপতি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।